খবর পড়ছি ডরে ডরে আইসি তাই বালুর চরে, খবর পড়তে আসছি বিকট মিউজিক থেকে, লেখা পড়ায় নাই জ্ঞান, নাম আমার ভেজাল ম্যান। বিকট মিউজিক থেকে সাতটি ভিউ হারায় গিয়েছে, ওই ভিউটি যে খুঁজে দিতে পারবে তার জন্য 50,000 টাকা জরিমানা এবং 30টা জুতার বাড়ি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই পুরস্কারটা সরাসরি তুলে দিবেন এই চ্যালেঞ্জের কর্ণধার মেহেদি হাসান রাশেদ। সেই সঙ্গে আরও জানা গিয়েছে যে উনি আরেকটি নতুন চ্যালেঞ্জ খুলেছে, নাম হল বিকট টিভি। এই চ্যালেঞ্জের যে বেশি বেশি ভিউ দেখাতে পারবে তাকে লটারির মাধ্যমে পুরস্কৃত ঘোষণা করা হবে। এর আগের যে পুরস্কার সেই পুরস্কার না, এবং জুতা থেকে এখন হয়তো অন্য কিছুর বাড়ি দিয়ে আপনাদেরকে পুরস্কৃত করবে, কিন্তু ভয় পাবেন না। বাংলাদেশ থেকে যেভাবে স্টার জলসা, জি বাংলা এবং ভারতের সমস্ত চ্যানেল বিলিং হয়ে গেছে, সেইভাবে আবার হয়তো বিকট মিউজিক, বিকট টিভি, অন্য অন্য চ্যানেল আপনাদের মাঝে কিছুদিনের মধ্যে উপস্থিত হবে। আচ্ছা, স্টার জলসা নিয়ে যে আপনারা এত মাথা খামাখামি করেন, আমার বারবার প্রশ্ন পাঠান, হ্যাঁ আমি কি এই স্টার জলসা নিয়ে পড়ে থাকবো আর জি বাংলা নিয়ে? আপনাদের মধ্যে সংসারের মধ্যে গোলমাল লাগতেই পারে, সেই জন্য কি আপনার খবরের মধ্যে এগুলো লিখে দেবেন, এগুলা আমি মানে নাও যাবো। হ্যাঁ কীরকম প্রশ্ন করেন, কি ওয়াই কি প্রশ্ন হইল? হ্যাঁ আর কিরণমালা হোক বা অন্য কোনো আরও মেলা অনুষ্ঠান আছে, আপনারা এই কিরণমালা ছাড়া কিছু পান না? আর কিছু দেখায় না বাংলাদেশি চ্যালেঞ্জগুলো আপনার কিছু চোখে পড়ে না? এই যে কাটবেন না, কইতাছি এই যে আপনার কিন্তু কাটার লক্ষণ আমি বুঝতে আছি, আপনি এখন স্কিপ করে যাবেন, যাবেন না, কারণ জি বাংলা দেখে 5টা সংসার নষ্ট হয়েছে, এটা আপনার কে কইছে? হ্যাঁ 5টা কে হব, 5টার বেশি আপনারা তো চ্যালেঞ্জ দেখেন, খালি মুখের সাথে দেখেন, আপনারা তো কত বড় কি সিনাত হয়ে গেছে বুঝছেন? উচিত কথা কয়া যাবো না, উচিত কথা কইলে আবার সমস্যা আছে বুঝছেন, আয়া ধরে নিয়ে যাবো গা, কব আমার চ্যালেঞ্জের বিরুদ্ধে কথা কস, এলে তো খবর পড়বো আছি, এখন তো কোয়ার কোনো বুদ্ধি নাই বুঝছেন, তাও কোয়ার নাকবো আমার সে আবেগ আহে না থেকে থেকে। বাংলাদেশি চ্যালেঞ্জ আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, বাংলাদেশেও কিন্তু অনেক অনেক নাটক, অনেক সিনেমা, অনেক শর্ট ফিল্ম, অনেক কিছু তৈরি হচ্ছে, সেগুলো আপনারা একটু খেয়াল করেন না কেন? খবরের মধ্যে যদি ছাগল ভেবায় তাহলে আমার কি রকম রাগটা পকছে। বাচ্চা কাচ্চা করে মাথার যাও বেরান আসাল বুঝছেন, শেষ তোমার দেখছি ভালা কথা কইতাছি, বোঝন লাগবো বোঝন লাগবো, ওইটা তো আমি রং কিছু কইতাছি না, আপনি যে খবর মধ্যে ডিস্টার্ব করতেছেন, আপনি কিন্তু আমার দর্শক নষ্ট করতেছেন, এই দেখেন সি এটা বিশ্বাস তো করেন না, এটা কি এই যায় এই যায় ছাগল সার সার এই যায় দিক এই দিক ওই দেখে কি কোয়ান আমি তো বুঝি না, কথাবার্তা তো বোঝন যায় না, এই যে এই করেছিলেন দেখছেন কি হয়েছে, আপনার পছন্দ না হয় জাঙ্গা অত ঠেকা নাই বুঝছেন, হাই রে পছন্দ আলাইছে গ পছন্দ করে না, আমার খবর বলে পছন্দ করবো না, বিশ্ব রেকর্ড করলো আর আমার ছাগল এখন পছন্দ হলো না, কি বা কইরে কয় গো দোস্তাই চাস কে আমি এত সুন্দর এলাকা হইতে ছাগল খুঁজে পাই না, ছাগল ছাগল দিই তোর বলে তোর খালি গায়ে গেরে তোর আই যাই কোনো অন্য করলে তো আমার খবর হবো না, আমি তো এখন মনে করে আছি নিউজে আছি বুঝাতো নাকবো
মেজাজ আমার খারাপ হলো, আমার ছাগল, আমি ছাগল নিব না, ছাগল কলঙ্ক হয়ে গেছে, আমি ই দিস কি দিম, জরিমানা দিস, আমার জুনুম আছে জায়গা, ছাগল তো দিয়ে দিলাম, দিয়ে দিস, হ্যাঁ গেলাম গা, দাম তো 150 টাকা হবো, ধ্যান রাখবো। এই যে শোনেন, আপনারা তো খবর দেখেন, মানুষ হয়ে আমার খবরের দুঃখ বুঝলো না বুঝছেন, ছাগল হইয়াছে দুঃখটা বুঝলো আমার বুঝছেন, মানুষ বুঝলো না, মানুষ বোঝে না। এবার শুনবেন আন্তর্জাতিক সংবাদ, আমি কিন্তু স্পিরিটটা খুব বুঝছেন। আচ্ছা শোনেন, আমার তো জুলুম আছে বুঝছেন, আমার স্পিরিটটা কোয়া নাকবো, কারণ আপনারা একটু বোঝার চেষ্টা করেন বুঝছেন, আমি স্পিরিট কই যামগা বুঝছেন না, আমার কথা কিন্তু একটা মিথ্যা না বুঝছেন, চিন্তা করে দেখেন। আবার ফোন দিল কে স্যার, হ্যাঁ স্যার বলেন। আরে না না মুন্ডা স্যার মনে কাকি কি কর, আমি খবর পত আছি। আরে না স্যার, আমি হুন্ডা সারি নাই তো, ও ভাই এমনি শোনা যাইতেছে, আমি একটু স্পিরিটে কইতেছি তো খবরটা বুঝছেন, হুন্ডা সারি নাই, হুন্ডা সারি নাই, খবর কইছি দেখেন, সোলমুসামে দেখেন, সোলমুসামে দেখেন। আচ্ছা আপনার বিশ্বাস হইতেছে আমি কেত আছি, কারণ আপনি লাইভটা দেখেন বুঝছেন, আমারই বলে খবর ভালো হয় নাই, খবর বলে ভালো হবো না, ইন্ডিয়ান খবর পড়া কত সোজা সেটা পড়ে দেখ বুঝবা।